বারবার একইভাবে সেমাই রান্না না করে চাইলেই কিন্তু সেমাই দিয়ে ভিন্ন ধর্মী নাস্তা তৈরি করে নিতে পারেন আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে ভিন্ন ধর্মী একটি নাস্তা রেসিপি যারা মিষ্টি নাস্তা খেতে পছন্দ করেন আশা করছি আজকের ভিডিওটি তাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নাস্তা বানানোর জন্য এখানে আমি দুইশো গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন আবার চাইলে ভার্মি চিলি বা চিকন যে সিমাইটা আছে ওইটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন সেমাইয়ের মধ্যে যদি কোনো বড় অংশ বা দল অংশ থেকে থাকে সেটাকে হাত দিয়ে ভেঙে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম মাখিয়ে নেওয়ার সুবিধার্থে সেমাইগুলোকে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তবে হাফ কাপ চিনি দিলে মিষ্টিটা পারফেক্ট হয় কোরানো নারিকেল দিচ্ছি হাফ কাপ আমি এখানে ফ্রেশ নারকেল ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে সেক্ষেত্রে শুকনো নারকেল ইউজ করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এরপর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে এটাই স্কিপ করতে পারেন কিন্তু মিষ্টি খাবারে সামান্য পরিমাণে লবণ ইউজ করলে খাবারের টেস্টটা ব্যালেন্স হয় এখনই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথম অবস্থায় ড্রাই মনে হতে পারে কিন্তু মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন অনেকটাই নরম হয়ে এসেছে যেহেতু এখানে ডিম ইউজ করা হয়েছে তাছাড়া চিনি এবং নারকেল থেকে কিছুটা পানি বের হবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমার কাছে ড্রাই মনে হচ্ছে সেজন্য এর মধ্যে আরও একটি ডিম ফেটিয়ে প্রথমে অর্ধেক দিয়ে দিলাম একসঙ্গে পুরোটা দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর মাখিয়ে নেবেন তাহলে ডিমের পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে যখন দেখবেন গোল করে শেপ করার পরে সেপটা ভালোভাবে হচ্ছে খুলে আসছে না তখন বুঝতে হবে ডিমের পরিমাণটা ঠিক আছে এরপরে ডিম দেওয়া বন্ধ করে দিতে হবে আর ডিম দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে আমার এখানে অর্ধেক ডিম বেঁচে গিয়েছে অর্থাৎ টোটাল ডিম লেগেছে একটা প্লাস অর্ধেক আপনাদের কম বেশি লাগতে পারে পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা জারের মুখ নিয়েছি এবং এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠার শেপগুলো খুব সহজে বের হয়ে আসে আপনারা চাইলে জারের মুখ ছাড়াও হাত দিয়ে যে কোনো ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন সে মায়ের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে জারের মুখের মধ্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এরপর এটাকে কয়েকটা বাড়ি দিবেন তাহলেই দেখবেন খুব সহজে বের হয়ে আসছে আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আর একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা থেকে দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে ছোট্ট একটি অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে হালকা গরম করে নিয়েছি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তেলগুলো হালকাভাবে গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো দিবেন না তাহলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে ওপরে কালার আস্তে আস্তে পিঠাগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হতে পারবে এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এভাবেই কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারেন বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে দুই পাশটাতেই সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পর একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে এভাবে সেমাই দিয়ে পিঠা তৈরি করে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যাকে একবার এটা খাওয়াবেন সে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম